যেখানে কিন্তু এবার প্রকাশ্যে নাম জড়ালো কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের। যেখানে কিন্তু এবার বিনয় মিশ্রের কয়লাকাণ্ডে জড়িত হতেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন এবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট এবার কড়া ভাষায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। অভিযোগ করলেন যে কয়লাকাণ্ডে অভিযুক্ত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তোলাবাজ ভাইপু। সব দুর্নীতির পিছনে তোলাবাজ ভাইপুর হাত রয়েছে বলে এবার তৃণমূলের উদ্যোগে কটাক্ষ ছুড়ে মারলেন ভবানীপুরের পরাজিত হওয়া বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবল ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, বিস্তারিতভাবে জানিয়ে দেবো। আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে তোলাবাজ ভাইপু বলে কটাক্ষ করলেন। কটাক্ষ ছুড়ে এমন অভিযোগ করলেন কয়লাকাণ্ডে জড়িত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? কয়লাকাণ্ডে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট।